আমি কৃষিবিদ ডক্টর অসিত বরণ মণ্ডল, আরআরএফ কর্তৃক আয়োজিত সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টে প্রজেক্ট প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছি। আমরা সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের অধীনে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগিতায় ডোয়ার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ, যশোর এবং ঝিনাইদহ ক্লাস্টারের 1000 জন ফুল চাষিকে দক্ষতা সৃষ্টির মাধ্যমে নতুন নতুন ফুলের জাত সম্প্রসারণের লক্ষ্যে এই এলাকায় কিছু ইকোলজিক্যাল ফার্মিং শেড স্থাপন করছে, যেখানে ইতিমধ্যে আমরা লিলিয়াম, জারবেরা, গ্লাডিলাস, অর্কিড এবং সাথে আমরা কিছু ডাস গোলাপের চারা সরবরাহ করছি, যার মাধ্যমে এলাকার লোকের নতুন জাত এবং প্রযুক্তি, ড্রিপ ইরিগেশন, বায়োপেস্টিসাইড ব্যবহার করে ফুল উৎপাদন করতে পারে, যার অর্থনৈতিক অবস্থা একই সাথে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। পরিবেশগত কোনো ধরনের ক্ষতি না করে আমরা কীভাবে ফুল চাষের মাধ্যমে এই এলাকার সার্বিক উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্যে আরআরএফ এখানে কাজ করছে। আমরা মেসেজটা দিচ্ছি ফুল চাষে যাতে আমার পরিবেশটা ভালো থাকে, সে জমিগুলো উর্বরতা বজায় রেখে তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অর্থনৈতিক অবস্থানটা পরিবর্তন আনতে পারে। এবং আমরা জানি যে ফুল আমাদের মনের খোরাক এবং একইভাবে আমাদের অন্য যে কোনো ফসলের চাইতে অল্প সময় বেশি লাভবান ফুল চাষ থেকে করা সম্ভব। আমার নাম অন্বেষা সাহা, আমি শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের একজন কর্মকর্তা। আমি সেখানে একটি প্রজেক্টের আন্ডারে আবৃত্তি শিখাই। তো আজ আমি এখানে ক্লাস নিতে এসে দেখলাম যে এখানে কিছু ফুলের মেলা হচ্ছে, যেখানে 8টি দোকান বসানো হয়েছে। সেই মেলাতে 2টি দোকানে দেখছি মেয়ে উদ্যোক্তা আছে। তো এইটা দেখে আমার মনে হলো যে আমাদের ঝিনাইদাতে এই প্রথম এই মহিলা উদ্যোক্তা, মানে তাদের জীবনে কিছু করার জন্য তারা এই গ্রাম গায়ে একটি মেলা বসিয়েছে। তারা আসলে তাদের জীবনটাকে এমনভাবে গড়ে তুলছে যে তারা মেয়ে হলেও তারা মানে কর্মের সাথে যুক্ত, বা হচ্ছে তারা কোনো দিক থেকে পিছিয়ে নেই। তো এই হজ গ্রামে, পাড়া গ্রামে, আমি তো এটা আশাই করিনি যে এখানে এমন ফুলের চাষ হয়, এত সুন্দরভাবে এখানে মানে ফুলের নিদর্শন বসানো হয়েছে, যেটা দেখে আসলে আমি হতবাক হয়ে গেছি। আর এইটা দেখে আমার খুবই ভালো লাগছে।